হ্যালো গাইস, অনেকদিনের ইচ্ছা আর অনেকদিনের চেষ্টার পরে আজকে বেরিয়েছি আমরা শিলং ট্রিপে। তো এখন বাজে ঘড়িতে সময় 7:51, আমরা আছি আগরতলা চন্দ্রপুর। তো সামনে ইয়াতে আমরা সাথে আরেকজন যুক্ত হইব, আমরা কাশীপুর, হ্যাঁ কাশীপুর থেকে আসলে একজন উঠবো। তো আমরা আছি এখানে চন্দ্রপুর বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা রওনা হবো। আইতে 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 অনেকটা এফলাম, কুমারঘাট এখন ক্রস করছি। ওয়েদার তো খুবই সুন্দর, কিন্তু গরমও লাগতেছে অনেকটা। তো ওইদিকে আছে বাকিরা, সবটি এখানে আছে। তো কুমারঘাট ক্রস করছি আমরা। তো আজকে প্রথমে ভাবছিলাম যে ধর্মনগর থাকুন না, ধর্মনগর থাকার কোনো ইচ্ছা নেই আপাতত, যেহেতু টাইম আছে। প্ল্যান করতেছি যে বদরপুর গিয়ে থাকুন। তো দেখা যাক কতটুক যেতে পারি। তো ভিডিও বেশি করতে পারতেছি না, অনেকটা গরম এদিকে, আর মোবাইলও গরম হয়ে যেতেছে। তো নেক্সট স্টপ এখন আপাতত তো স্টপ করতাম না, চোরাইবাড়ি যাই। চোরাইবাড়ি গেট থেকে ক্রস করার পর, ত্রিপুরা বর্ডার ক্রস করার পর দেখা যাক কত টাকা গাইতে পারি। তো আমার সাথে আছে, তো এদিকে এদিকে আছে এই যে তাতা নারিয়ে ম্যাডাম আছে, আর এই যে স্নেক দারানি আগে আগের ব্লকেও আছিল, এই যে আমরার এয়ারটেল টাওয়ার আমরার, এই দুটোটা মারামারি করতেছে, এই যে এই যে এই যে। আর এখানে আছে আরেকজন, শিলং যাইব, খুব এক্সাইটেড, এখন আর পারতেছে না। হ্যাঁ গাইস, বাইক চালাইলেছি 200 কিলোমিটার। তো পিছনে বোর্ড দেখতেছেন, আসাম আর ত্রিপুরার যে বর্ডার। তো আমরা আছি এখন আসামে, পিছনে আমরা ত্রিপুরার বর্ডার সাইডে আছি। তো আর সামনে মানুষ দ্বারা যাইতেছে বাইক নিয়েছিলাম। তো
প্রায় 200 কিলোমিটারের উপরে চালানোর পরে, ওখানে আমার বাড়ির থেকে 200 কিলোমিটার চালানোর পরে এখানে আয়া এসি। তো আগরতলা থেকে অ্যাপ্রক্স 180 কিলোমিটার। তো আগে যাই, কতটুকু যাইতে পারি দেখি, টাইমও বেশি নেই, রাত্রেবেলা বাইক চালানোর নাই প্ল্যান। তো দিনে দিনে যতটুকু যাইতে পারি দেখা যাক। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো কালকে আমরা সন্ধ্যার সময় আসি বদরপুর, বদরপুর স্টে করছি। তো আমরা আসলাম এই হোটেলে, তো এখন বাকি আছে শিলিগুড়ি এসে, আরও 200 কিলোমিটারের মতো বাকি দিচ্ছে, তো ওইটা কভার করো থাকেন আপনার সাথে। এখন আসি ওদিন যে ধস পড়ছে, আমরা দেখছিলাম মেঘালয় যে ধস পড়ছে এই জায়গাটার মধ্যে, এই সামনে দেখতে পারতেছেন, তো এখানেই ট্রাক পড়ে গেছে, একদম নিচে গেছিল গা ট্রাকটা, এখান দিয়ে জানি না দেখা যাচ্ছে কিনা, কিন্তু নিচে গেছে। এখন রাস্তা খোলা আছে, কিন্তু মেঘালয়ের রাস্তা অবশ্যই অনেকটাই খারাপ, খুবই খারাপ রাস্তা, তার অবস্থাও খারাপ খারাপ হয়ে গেছে, তাতানের অবস্থা খুবই খারাপ। আপনি কি নেমে হাতে চান এখানে? আরেকবার গিয়ে আসুন, কারণ যখন পড়বো তখন একদম চিটপটাং হয়ে পড়বো। এত বেলা হাইটাও খারাপ এত মাথা বিজে না তার।
এলো আমাদের বাইক। বাইকের অবস্থা, বাইকের খুলে ফুলে আছে আইতে আইতে সব দিক থেকে। Thank you.